वेलकम टू कोको ब्लॉग। सो गुड फ्रेंड्स, आई होप यू आर ऑल राइट। फ्रेंड्स, आज मकर संक्रांति, आज আমাদের আশ্রমে মেলা বসে, কিন্তু এই বছর করোনার জন্য মেলা বসবে না। সেই জন্য আমরা ঘরে প্রথম দিন মকর সংক্রান্তি উঠে সকাল সকাল সবাই অনেকজন উঠে, আমি যাইনি, এখন ঠান্ডা আছে তো সকালবেলা উঠে তারপরে চান করতে যাই, মানে নদীতে চান করতে যাই। এবছর আমার যাওয়া হলো না, কি জানে কেন আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো আর আমি উঠতে পারিনি, এই জন্য এত ঠান্ডাতে কে যায়, এই জন্য আমার যাওয়া হয়নি। আর আমি জলদি করে উঠে পরে ঘরে চান করেছি, আর খই মুড়ি বলছি আমি, যেমন ভাজা মুড়ি হলুদ দিয়ে ভেজে পরে মুড়িটা খেতে হয়, তারপর বাদাম থাকে, আপনারা দেখবেন এখনই আমি খাবো মুড়ি, এই হলুদ মুড়ি আর চা খাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটা দেখতে থাকুন, লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আমাদের এই নতুন ব্লগকে শুরু করা যায়। ফ্রেন্ডস দেখুন, একে বলে ভাজা মুড়ি, ভাজা মানে হলুদ দিয়ে ভেজে পরে খেতে হয়, তখন আমি যেটা বলছিলাম এটাই। আর দেখুন, এটা কিন্তু চা দিয়ে খেতে হয়, দুধ দিয়ে একদম ভাল লাগবে না। দেখুন ফ্রেন্ডস, এটাকে বলে ভাজা মুড়ি, এবার আমি খাবো এটাকে, কী দিয়ে খেতে হয় দেখুন, হলুদ আর বাদাম আছে, হলুদ দিয়ে ভেজেছে বাদাম আর ইয়ে আছে। তো খেয়ে পরে আমি আপনাদের সাথে দেখা করছি, খেয়ে নিন ফ্রেন্ডস। আমার একটু খোঁজখবর আছে, আমি আপনাদেরকে বলেছিলাম যে মকর মেলা বসবে না, কিন্তু মকর মেলা বসবে, মানে মেলা মানে বেশি কিছু বসবে না, মানে বসছে, মানে বেশি। আমরা যখন গেলাম আমি কাকার সাথে, তখন দেখলাম আমি কাকা আর আমার বোন গিয়েছিলাম, আমার যে বড় দাদা ছিল ওনাকে চান করাতেন, চান তো হলো না কিন্তু কলার জল ছিল না, তো আমরা পুরি দিলাম, জামা পুরি দিয়েছি, জামা বলছি চাদর পুরি দিয়েছি। এখন আমরা যাব মকর মেলায় ঘুরতে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন মেলা থেকে চলে এসেছি। আর দেখুন ফ্রেন্ডস, আমি কি কিনেছি, আমি একটা লকেট কিনেছি, লকেটের ভিতরে রাইস আছে, রাইসের চাল আছে, চালের ভিতরে আমার নাম লেখা আছে কোকো। তো দেখুন কি সুন্দর বানালো, আরও অনেক কিছু ছিল কিন্তু কিনলাম না, মানে শুধু খেয়েছি আর কিছু কিনিনি, ফুচকা খেয়েছি, তারপরে পাপড়ি চাট, তারপরে খেয়েছি কী খেয়েছিলাম তারপরে আর ভুলে গেছি, তারপরে আইসক্রিম খেয়েছি, তারপরে জুস খেয়েছি, মানে আখের রস খেয়েছি। মেলাতে খুব মজা এলো। এখন আমি অনলাইন ক্লাস করব, অনলাইন ক্লাস পর হয়ে যাবার পর আমি খেলবো, তারপরে এই ব্লগটা আমি এন্ড করব। ফ্রেন্ডস, আমার টিউশনের অনলাইন ক্লাস পড়া হয়ে গেছে, এখন আমি পিসি গিয়েছিলো, আমার পিসি একটু পরে করে যায় তো এই জন্য পিসি গিয়েছিলো। দেখুন আমার জন্য একটা গিফট এনেছে, একটা বেলুনের ভিতরে আর একটা বেলুন, আমি অবাক হয়ে গেছি দেখে পরে যে কেমন করে বানায় মানুষ। আর আমি এটা ভয়েস রেকর্ডিংয়ে করছি, কেন কি আমি মুখে বলেছি কিন্তু এটা ভালো করে শোনা যাচ্ছিল না, বেশি জোরে হয়নি, এই জন্য জোর করতে পারছিলাম না, এই জন্য আমি ভয়েস রেকর্ডিংয়ে বলেছি। আজকে আমার খেলা হবে না, খেলা ক্যান্সেল। আজ আর রাত্রিবেলায় আমার দাদা আসবে, দেবাংশু দাদা, ওর সাথে আজ আমি খেলবো। তো দেখবেন ফ্রেন্ডস, আজ আমাদের কুস্তি হতে পারে, আমি ওকে বলেছিলাম যে আজ কুস্তি করবো আমি। ফ্রেন্ডস, আপনাদের কথার মতো আমি বলেছি আজ আমি কুস্তি করবো, এই জন্য চলে এসেছি। দেখুন ফ্রেন্ডস, আমার বোন কি করছে, এ দেখুন চলে এসছে, আমার দাদা আসছে, একদম হিরো এন্ট্রি করবে, এ দেখুন 1 2 3 গো, এ দেখুন এই আসছে না কেন, এ দেখুন ফ্রেন্ডস চলে এসছে আমার দাদা, একটা হেভি ইন্ট্রো নিয়ে পরে। দেখুন এই ম্যাচটা তো ও হেরে যাবে, আমার ঠাকুমা বলেছিলো যে তুই হেরে যা, তখন আমি বললাম যে না আমরা ফাইট করবো, তখন নিজের জোরে ফাইট করবো, তখন আমার দাদা বলে ঠিক আছে, তখন আমার দাদার সাথে নম্বর হয়ে গেল, আরেকবার পরে করবে, যে না আমার বোন বলছে যে আমি করবো দাদার সাথে, তখন আমি আমার বোনের সাথে করেছি, একদম শিওর ব্যাপার যে আমি হারবো, কেন কি বোনের সামনে কোন দিন আমি বোনকে আমি কোন দিন হারাতে পারি না, ওকে নারাজ করবো, ও কাঁদবে, এই জন্য আমি করতে পারি না, এই জন্য আমি হেরে গেলাম। দেখুন আরেকবার করছি, এবারে আমি হারবো বা ওকে হারাতে পারি, হ্যাঁ এবার আমি হেরে যাবো। এই দেখুন হেরে গেলাম ফ্রেন্ডস, এবারে আমি জেনে বুঝে হারলাম। দেখুন ফ্রেন্ডস, ও বলছে হেরে গেলে চকলেট দে। এই দেখুন ফ্রেন্ডস, এবার আমি আর আমার দাদা করছি আরেকবার, ওর কিন্তু শক্তি আছে, আমার দাদার অনেক শক্তি আছে আমাকে হারাতে পারে, কিন্তু আমি আমারও কিন্তু কম শক্তি নেই, আমি ওকে হারাতে পারি, তো এই জন্য ওকে হারাচ্ছি এখন আমি। আমি হেরে যাবো, ও আমাকে গায়ে শক্তি দিচ্ছে, হাতে শক্তি দিচ্ছে না, গায়ে পায়ে মায়ে করে একদম শক্তি দিচ্ছে। দেখুন আমার আমার বোন আমাকে ঠেলে দিলে, আমার দাদাকে এমন করে ঠেলে দিল না, একদম আমাকে একদম নিয়ে পরে আমি পড়তে পড়তে ধরে নিলাম, মানে ওই হাতটা ধরে নিলাম আর বেঁচে গেছি। দেখুন ফ্রেন্ডস, এখন আমাদের ফাইট হচ্ছে, আর কিছুক্ষণ পর আমার দাদা বাড়ি যাবে,
আর ফ্রেন্ডস, আমি ইন্ট্রো দিতে ভুলে গেছি, কেন কি আমার মোবাইলে স্পেস ছিল না, এই জন্য আমি এখানে ইন্ট্রো দিচ্ছি। ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি আরেকটা নিউ ভ্লগ নিয়ে জলদি আসি, ততক্ষণ যেন ভালো থাকুন, চলতে থাকুন।